Welcome to guys my channel Sorif Card Decoration. My new video LED light fitting 2 piece for a tourist. So, I will show you how to fit the LED light. Kore tarage guide to the for a tourist new model car. Guide on exhaust. To jara ekhono amar channel ta subscribe koren nai channel ta subscribe koren ar jara channel ta subscribe korchen taderke onek onek dhonnobad to ar kotha na bariye amra chole jai mul kajer moddhe to dui ta led light headlight fit korbo ekta hater dain pashe ekta bam pashe to ami ekhon purano je light ta ache oi ta ekhon khulmu to ami ekhon purano light ta খুলতেছি তবে একটু জায়গা কম থাকার কারণে আমি পুরোটা ভিডিও ক্যামেরা বন্দি করতে পারি নাই তবে আপনারা হাত দিলে বুঝতে পারবেন এটা আছে আগে নরমাল লাইট তো এটা গাড়ি ফোরের তোরেস আমি এখন ফিসটা খুলছি তো দেখেন ভিতরে খালিটা জায়গাটা দেখা যাইতেছে আমি এখন এলইডি লাইট ফিসটা লাগাবো তারপরে চেক করব লাইটটা জ্বলে কিনা তো এটা এলইডি লাইট হোয়াইট কালার তো এটা অনেক আলো হয় রাত্রিবেলা সাদা কালার অনেক আলো তো আমি এখন টেস্ট করতেছি লাইটটা জ্বলে না আমার হয়তোবা ফিসটা চেঞ্জ করতে হইব তো ফিসটা একটু উল্টা করে লাগালে জ্বলবো কারণ এই ফিসের মধ্যে প্লাস মাইনাস আছে তো অনেক ইলেকট্রিশিয়ান আছে এলইডি লাইট ফিট করে লাইট না জ্বললে বলে যে লাইটটা খারাপ না আসলে লাইটটা খারাপ না এখানে প্লাস মাইনাস আছে ফিসটা খুলি একটু বদলি করে দিলে বা প্লাস মাইনাস উল্টা করে লাগাইলে জ্বলে তো আমি দেখেন ফিসটা চেঞ্জ করে উল্টা লাগাইতেছি তো এখন লাইটটা ইনশাআল্লাহ জ্বলবো দেখেন লাইটটা জ্বলছে তো এভাবে সব এলইডি লাইট একই রকম তো এভাবে এলইডি লাইট লাগায় তো আমি এখন লাইটটা পুরোপুরি ফিট করব হেডলাইটের মধ্যে তো আমি দুঃখিত যেহেতু জায়গাটা কম আমি পুরোটা ভিডিও ক্যামেরা বন্দি করতে পারি নাই তো দেখেন এটা লাগাইয়া এটা অ্যাডজাস্ট করে একটু মোচর দিবেন আপনারা হাত দিলে বুঝতে পারবেন কাজটা কিন্তু খুব সোজা ফোর ড্রাইভ লাগাইতে খুব সোজা তো আমার লাগানো শেষ দেখেন তো এইভাবে লাগায় তো আমি তারগুলা যতগুলো তার আছে এটা আমি ভিতরে দিয়ে দিব তারপরে উপরে যে একটা প্লাস্টিক বা চাপা থাকে ওটা লাগাই দিব তো দেখেন আমি লাগাই দিছি আপনারা লাগাই দিবেন এটা লাগাইলে এটার মধ্যে ফ্যান আছে ঘুরে লাইটটা ঠান্ডা থাকে তো আমার এটা এক সাইডের হাতের ডাইন পাশেটা লাগানো শেষ তো দেখেন আমি কিভাবে লাগাইছি আপনারা ঠিক কিভাবে লাগাইবেন ফোরের তোরেস নিউ মডেল কার লাইট এলইডি হোয়াইট কালার এভাবে লাগাইবেন তো আমার একটা লাগানো শেষ তো আমি এখন বাকি টা লাগাইতেছি দেখেন এটা আগে আছে নরমাল কালার তো আমি প্রথম এই প্লাস্টিকটা খুলতেছি বা প্লাস্টিকের রাবার যেটা আপনারা বলেন লাইটের পিছনে থাকে বা চাপা বা যেটাই বলেন আপনারা কেন তো আমার এটা খোলা শেষ দেখেন লাইটটা ভিতরে আছে তো ফুট গাড়ি তো একটু আমেরিকান কোম্পানি একটু জায়গা কম তো দেখেন আমি লাইটটা মোচর দিছি আর খুলে যাইব অটোমেটিক তো এইভাবে সব লাইট এইভাবে খোলে দেখেন আমি লাইটটা মোচর দিছি খুলে গেছে তো বাকি এই ফিসটা আছে আমি ফিসটা খুলে নিতেছি তো এটা নর্মাল লাইট আমি এখন দেখেন ফিস তো এলইডি লাইট ফিট করতেছি একদম সোজা একদম সোজা আমার এখন দেখেন ফিসটা লাগানো চেক লাগানো শেষ আমি এখন চেক করব লাইটটা জ্বলে কিনা তো আপনারাও লাগানোর আগে দেখেন আমার লাইটটা জ্বলে নাই ওই ফিসটা আমি উল্টা ঘুরাই দিছি লাইটটা জ্বলছে তো দেখেন এভাবে সব এলইডি লাইট বা হোয়াইট কালার ফিট করে তো দেখেন আমি এখন আমার লাগানো শেষ তো আমি লাইটটা বসাইতেছি আপনারা ঠিক এভাবে বসাইবেন লাইটটা বসাইয়া ভিতরে একটা মোচর দিবেন লাইটটা অটোমেটিক বসে যাইব তো আমার বসানো শেষ বাকি যে তার টার আছে তো আমি তারটা ভিতরে ঢুকাই দিছি ভিতরে ঢুকাই দেওয়ার পরে আমি উপরে প্লাস্টিকটা আটকাই দিব যাতে করে বালু পানি কিছু না ভিতরে যায় লাইটটা ক্লিয়ার থাকে আর লাইটের সামনের আলো যেন পিছনে না আসে সবগুলো আলো যেন সামনের দিকে যায় তো এইভাবে এলইডি লাইট ফিট করবেন সব গাড়ি একই রকম তো বাকি যে প্লাস্টিকটা আছে আমি প্লাস্টিকটা লাগাই দিতেছি তো আমার প্লাস্টিকটা লাগানো শেষ তো আপনারা এভাবে লাগাইবেন ইনশাআল্লাহ কাজ অ্যাকোরেট হবে তো এইটা আমি লাগাইতেছি ক্লিপ্যাকটা যাতে প্লাস্টিকটা না খুলে তো আপনারা এভাবে লাগাই দিবেন
ফোর টোরেস এভাবে এলইডি লাইট লাগায়। তো আমার লাগানো এটা শেষ। তো আমি এখন দেখব কালারটা কীরকম। দেখেন কালারটা একদম পানি কালার, হোয়াইট হাইলো দুইটাই। এভাবে জলে এটা একটা একটা লাইটের মধ্যে দুইটা লাইট আসে, একটা হাই একটা লো। তো দেখেন নিউ মডেলের গাড়ি, পরে টোরেস আমেরিকান কোম্পানি। গাড়িটা অনেক সুন্দর, রাত্রেবেলা ইনশাল্লাহ অনেক অনেক কালার হবে এবং হোয়াইট কালার খুব সেরকম একটা কালার হবে, বা আপনারা চকচকে পকচকে পুরো রাস্তা আলোকিত হয়ে যাবে সাদা কালারে। তো আমরা ইনশাল্লাহ রাত্রেবেলা আমরা লাইটের আলোটা কেমন হয় দেখব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক ফলো শেয়ার করবেন। তো আমরা রাত্রেবেলা দেখতেছি মাশাল্লাহ অনেক আলো, একদম রাস্তা ক্লিয়ার মতো দেওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।